আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নির্মিতি সপ্তম শ্রেণী অধ্যায় এক। অধ্যায় এক হচ্ছে ভাষা। ভাষা নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি, সাধু ভাষা চলিত ভাষা মানে কি এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব সাধু ভাষার বৈশিষ্ট্য, চলিত ভাষার বৈশিষ্ট্য, সাধু চলিত ভাষার মধ্যে পার্থক্য এগুলো নিয়ে আলোচনা করব। সাধু ভাষার ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ থাকে, যেমন করিয়াছি, গিয়াছি। সাধু ভাষায় সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ, যেমন তাহার, তাহারা, তাহাদের। সাধু ভাষায় অনুসর্গের পূর্ণ রূপ ব্যবহৃত হয়, যেমন হইতে, দিয়া। সাধু ভাষায় তৎসম শব্দের, অর্থাৎ তৎসম শব্দের আরেক নাম হচ্ছে সংস্কৃত শব্দে। সংস্কৃত শব্দগুলোর প্রয়োগ বেশি, যেমন হস্ত, মস্ত, ঘৃত, ধৌত। সাধু ভাষার উচ্চারণ গুরু গম্ভীর, সাধু ভাষা সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী। এর কাঠামো সাধারণত অপরিবর্তনীয়, সাধু ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের অনুপযোগী। চলিত ভাষার বৈশিষ্ট্য কোনগুলো? চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে চলিত ভাষার ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত, যেমন করেছি, গিয়েছি। চলিত ভাষায় সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত, যেমন তারা, তাদের। চলিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন হতে, দিয়ে। চলিত ভাষায় তদ্ভব, অর্ধ তৎসম, দেশি ও বিদেশি শব্দের ব্যবহার বেশি, যেমন হাত, মাথা, ঘি, ধোয়া। চলিত ভাষার উচ্চারণ হালকা ও গতিশীল। চলিত ভাষা হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ চলিত ভাষা সহজে উচ্চারণ করা যায়, চলিত ভাষাগুলো উচ্চারণ করতে সহজ এবং এগুলোর রূপ হচ্ছে সংক্ষিপ্ত। চলিত ভাষা হচ্ছে পরিবর্তনশীল, চলিত ভাষা চটুল, জীবন্ত ও লোকাওত। এই যে হচ্ছে সাধু ভাষা চলিত ভাষার বৈশিষ্ট্য, এগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। তারপর হচ্ছে সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য। সাধু ভাষার ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ, যেমন করিয়াছি, গিয়াছি, কিন্তু চলিত ভাষা হচ্ছে ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত। এগুলো হচ্ছে পার্থক্য, তোমরা এই পার্থক্যগুলো ভালোভাবে পড়বে। যেমন চলিত ভাষা ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত, যেমন করেছি, গিয়েছি। সাধু ভাষায় সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ, যেমন তাহার, তাহারা, তাহাদের। চলিত ভাষায় সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত, যেমন তার, তারা, তাদের। সাধু ভাষায় তৎসম শব্দের, যেমন সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি, যেমন হস্ত, মস্ত, ঘৃত, ধৌত। চলিত ভাষায় তদ্ভব, অর্ধ তৎসম, দেশি ও বিদেশি শব্দের ব্যবহার বেশি, যেমন হাত, মাথা, ঘি, ধোয়া। সাধু ভাষায় অনুসর্গের পূর্ণ রূপ ব্যবহৃত হয়, যেমন হইতে, দিয়া। চলিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন হতে, দিয়ে। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। সাধু ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের অনুপযোগী, চলিত ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের উপযোগী। সাধু ভাষা হচ্ছে মার্জিত, চলিত ভাষা হচ্ছে চটুল, জীবন্ত ও লোকাওত। দেখো তোমাদের পাঠ্য বইয়ে সাধু ভাষা চলিত ভাষায় কিছু উদাহরণ দেওয়া আছে, এখান থেকে একটি একটি করে উদাহরণ নিয়েছি। সাধু ভাষার নমুনা, এই যে সাধু ভাষা গুলো কিরকম হয়, এরকম একটি উদাহরণ এখানে দেওয়া আছে, চলিত ভাষারও উদাহরণ দেওয়া আছে। বালকগণের উচিত বাল্যকাল অবধি পরিশ্রম করিতে অভ্যাস করা, তাহা হইলে বড় হইয়া অনায়াসে সকল কর্ম করিতে পারিবে। কথাটা মানে হচ্ছে বালকগণের উচিত, অর্থাৎ বালকদের উচিত ছোটবেলা থেকে পরিশ্রম করে অভ্যাস করা, তাহলে তারা বড় হয়ে খুব সহজেই কাজ করতে পারে। স্বয়ং অন্ন বস্ত্রের ক্লেশ পাইবে না এবং বৃদ্ধ পিতামাতার প্রতিপালন করিতেও পারক হইবে, এবং নিজের খাবার এবং কাপড় চোপড়েরও কষ্ট পাবে না এবং বৃদ্ধ পিতামাতার তারা প্রতিপালন করতেও পারক হইবে, অর্থাৎ বৃদ্ধ পিতামাতার প্রতিপালন তারা করতে পারবে। এই যে সাধু ভাষার কথাগুলো হচ্ছে বলতে কঠিন, উচ্চারণে হচ্ছে কষ্ট, কিন্তু চলিত ভাষায় যদি আমরা এই কথাগুলো বলি তাহলে খুব সহজে বলা যায় এবং শুনতেও ভালো শোনায়। চলিত ভাষার নমুনা দেখো, বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ, অর্থাৎ গাছের দিকে তাকালে জীবনের মানে আমরা বুঝতে পারি, তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটা সোটা করে তোলাতে বৃক্ষের কাজের সমাপ্তি নয়, অর্থাৎ মাটি থেকে রস শোষণ করে গাছটা যে মোটা সোটা হবে সেটা করেই গাছের কাজ শেষ না। ঠিক তেমনি মানুষের জীবনও হচ্ছে খেয়ে দিয়ে বড় সড়ো হয়ে কেবল বেড়ে উঠলে মানুষের জীবনের কাজ সমাপ্ত হয় না, এটাই বোঝানো হয়েছে। চলিত ভাষার কথাগুলো হচ্ছে সহজ, উচ্চারণও হচ্ছে সহজ।
ভাষা রীতির পরিবর্তন অর্থাৎ সাধু রীতি থেকে কিভাবে চলিত রীতিতে পরিবর্তন করা যায় এরকম কিছু উদাহরণ এখানে দেয়া আছে। দেখো সাধু রীতি দেয়া আছে, পথে এক যুবকের সহিত তাহার সাক্ষাৎ হইল। এটা যদি আমরা চলিত রীতিতে করি তাহলে এটা হয় পথে এক যুবকের সঙ্গে তার দেখা হলো, গফুর চুপ করিয়া রহিল। এটা হচ্ছে সাধু রীতি। এটাকে যদি আমরা চলিত রীতিতে নিই তাহলে হয় গফুর চুপ করে রইল। পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই, এটা যদি চলিত রীতিতে নেই তাহলে পাকা দুই ক্রোশ পথ হেঁটে বিদ্যা স্কুলে বিদ্যা অর্জন করতে যাই। আমি ব্যাপারটি বুঝিয়া আমার বিছানা গুটাইয়া লইয়া তাহাদের স্থান করিয়া দিলাম, এটা চলিত রীতিতে হবে। আমি ব্যাপারটা বুঝে আমার বিছানা গুটিয়ে নিয়ে তাহাদের জায়গা করে দিলাম। এই যে সাধু রীতির কথাটা হচ্ছে বলতে উচ্চারণে কঠিন, অর্থাৎ উচ্চারণে মুখে যেন আটকে যায়, কিন্তু চলিত রীতিগুলো বলতে খুবই সহজ। আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইলো, আমিনা ঘর হইতে দুয়ারে এসে দাঁড়ালো। তারপর হচ্ছে চলিত থেকে সাধু, এখানে চলিত রীতিতে দেয়া আছে চেয়ে দেখি আমাদের রহমতকে দু পাহারাওয়ালা বিধি নিয়ে আসছে, চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। হাজার বছর ধরে মানুষ এদের দেখছে, হাজার বছর ধরিয়া মানুষ ইহাদের দেখিতেছে। পাশেই কিছু দূরে একটা শালুক দেখতে পায় ওসমান, পাশেই কিছু দূরে একটি শালুক দেখিতে পায় ওসমান। আমাদের এই ভীরুতা কি চিরদিনই থেকে যাবে, আমাদের এই ভীরুতা কি চিরদিনই থাকিয়া যাইবে। একথা শুনে অনেকে চমকে উঠবেন, এই কথা শুনিয়া অনেকে চমকিয়া উঠিলেন। এই যে আজকে তাহলে ক্লাসে আমরা শিখেছি সাধু ভাষা চলিত ভাষার বৈশিষ্ট্য, সাধু ভাষা চলিত ভাষার মধ্যে পার্থক্য, এবং সাধু ভাষা থেকে কিভাবে চলিত ভাষা পরিবর্তন করা হয়, চলিত ভাষা থেকে কিভাবে সাধু ভাষা পরিবর্তন করা, এগুলো আজকে আমরা শিখেছি। তোমরা এগুলো খুব ভালোভাবে পড়ে নিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।